আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো ফাইনালি আমার নতুন বাসার যে হোম ট্যুরটা, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সবাই সাথেই থাকবেন। তো প্রথমেই শুরু করছি এন্ট্রেন্সটা দিয়ে। দরজা দিয়ে ঢোকার পর প্রথমেই আমার বাসার ড্রয়িং রুমটা পড়ে, আর আমি এবার চেষ্টা করেছি ড্রয়িং রুমটাকে একদম ফোকাসে রাখার। তাছাড়া ড্রয়িং রুমটা একটু বড় অন্যান্য সব রুম থেকে। তো প্রথমেই আমি এই ট্রলিটা রেখেছি, যেহেতু এটা ব্ল্যাক কালার তাই এটাকে সামনাসামনি রাখলে ভালো লাগবে। আর তার সাথে এখানে ফ্লাওয়ার্স আর ড্রিঙ্ক ক্যাচার দিয়ে সাজানোর চেষ্টা করেছি। এখানে যে কাঠের ফ্রেমটা দেখতে পাচ্ছেন, যেখানে আমার বিয়ের ছবিগুলো রাখা আছে, এই জিনিসটা আমি নিজের হাতে করেছি। আসলে হচ্ছে ছবি রাখার মতো ফ্রেম এতগুলো ছিল না, তো আমি চিন্তা করলাম কিছু একটা ডিফারেন্ট করি। তারপরের তাকটাতেই আমি আমাদের ক্রেস্টগুলো রেখেছি। আমার হাজব্যান্ডও পেয়েছে কিছু, আমারও কিছু আছে। আর একদম নিচের তাকটাতে আমার হাজব্যান্ডের কালেকশনের কিছু বই আছে, যেগুলো ও সবসময় ওর কাছে রাখে। তো আমি ভাবলাম যে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বইগুলোকে শো করে রাখা যাক। অ্যান্ড দেন এটা হচ্ছে সোফা, যেটা আমার আম্মু আমাকে দিয়েছে। তো এটা হচ্ছে বেতের সোফা, আর বেতের সোফার সৌন্দর্যটাই অন্যরকম। আমি এটাকে এক সাইডে রেখে দিয়েছি, তার সাথে যেহেতু আমার রুমগুলো খুব বেশি বড় না, তাই আমাকে একটু কনজাস্টেডভাবেই রাখতে হয়েছে। সবুজ বরাবরই সবার ভালো লাগে, আমারও খুবই ভালো লাগে, আর এজন্যই আমি চেষ্টা করেছি পুরাটা রুমে একটু গ্রিন কালারটা রাখার জন্য। যেহেতু একটু বহু স্টাইল করতে চেয়েছি, যদিও আমি জানি না হয়েছে কিনা, বাট স্টিল কমের মধ্যে চেষ্টা করেছি একটা লুক দেওয়ার জন্য ওরকম। আমার কাছে ড্রয়িং রুমের এই জানালার পোর্শনটা খুব ভালো লাগে, কারণ এই জায়গাটা খুব প্রাণবন্ত লাগে, আর খুব গর্জিয়াস করে সাজানোর চেষ্টা করেছি। এখানে একটা কাঠের হ্যাঙ্গিং দিয়েছি আমার নিজের হাতে তৈরি, আর পর্দাটা আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করি সবসময়, হয়তো বা কালারটা একটু চেঞ্জ করি, যেমন এবার দিয়েছি হোয়াইট কালার। বেসিক্যালি এটা হচ্ছে একটা টি টেবিল। টি টেবিল সাধারণত সেন্টারে থাকে ড্রয়িং রুমে, কিন্তু আমার যেহেতু সেন্টারের জায়গাটা একটু কম, তাই আমি এটা জানালার এই সাইডে দিয়ে ডেকোরেট করেছি। বেতের এই সুন্দর শেলফটা আমি দারাজ থেকে নিয়েছি। আরও কী কী জিনিস আমি কোথা থেকে নিয়েছি, যা যা মনে আছে প্রাইস সহ আমি ক্যাপশনে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া ঘর সাজানোর জন্য যে আসলে খুবই লাক্সারি আইটেম লাগবে অথবা এক্সপেন্সিভ জিনিস কিনতে হবে, এমন কিন্তু কিছুই না, বরং খুব চিপ প্রাইসেই আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাই, একটু ইচ্ছা থাকলে আসলে উপায় হয়ে যায়। ড্রয়িং রুমের আরেকটা দেয়ালে আমি আমার সিঙ্গেল খাটটা রেখে দিয়েছি। এটা নিয়ে অনেকেই জানতে চায় যে এটা কোথা থেকে কিনেছি বা কীভাবে বানিয়েছি। আসলে এটা খুবই সিম্পল একটা জিনিস, সিঙ্গেল একটা বেড। আপনি যে কোনো কাঠের দোকানে গিয়ে এটা দেখালে তারা বানিয়ে দিতে পারবে, এবং 5-6 হাজার টাকাই লাগবে ম্যাক্সিমাম। ফ্লোরিং বেডের সাথে যে দেয়ালটা, সেটা খুবই বড় একটা স্পেস নিয়ে, তাই আমি ভাবলাম যে এখানে কিছু জিনিস একসাথে রাখলে অনেক সুন্দর লাগবে। তো আমি দুটো ফ্রেমে আমার নিজের চুজ করা কিছু ছবি প্রিন্ট করে দিয়েছি, আর তার সাথে আমার হাতের কিছু ক্যানভাস, এগুলো দিয়ে আমি সাজিয়েছি। এই ছিল আমার ড্রয়িং রুম, আর এখন চলে আসছি আমার ডাইনিং স্পেসের দিকে। যেহেতু আমরা দুজন মানুষ আর আমাদের ফ্ল্যাটটাও ছোট, সেই ক্ষেত্রে সবগুলো স্পেস একটু ছোট ছোট, আর সেজন্যই আমি আমার টেবিলটাও ছোটই নিয়েছি, একদম সেন্টারে দিয়ে দিয়েছি, কারণ অন্যান্য জিনিস এখানে আর রাখিনি। তাছাড়া আমার মনে হয় যে খাওয়া দাওয়া করার যে স্পেসটা, ওটা একটু ফাঁকা ফাঁকা হলেই ভালো লাগে। ওভেন র্যাকের উপরে আমি একটা কফি কর্নার টাইপের সাজিয়েছি, যেহেতু আমরা দুজনেই কফি খেতে খুব পছন্দ করি, তাই আমি একসাথে সবগুলো জিনিস রেখে দিয়েছি, যেন ইজিলি এখান থেকে নিয়ে মেক করে ফেলতে পারি।
এবারে আমার গেস্ট রুমের দিকে চলে আসলাম। আর আমার গেস্ট রুমটা একটু ছোট, তাই আমি একটু কম জিনিস দিয়েই ডেকোরেট করেছি, বেশি কিছু দেইনি। একটা আলমারি আর একটা খাট রাখার পরে তেমন কিছু রাখার আসলে জায়গা নেই, যদিও আমার আরও কিছু করার ইচ্ছা ছিল। তবে যেহেতু জায়গা নেই, কিছু করার নেই, এখানে আমি আমার খাটের সাথে পর্দার যে ম্যাচিংটা এটা একটু মেনটেন করেছি, যেহেতু কম জিনিস তাই ম্যাচিংটা একটু ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে একটা নকশি গাথা, এটা আমার মা আমাকে গিফট করেছে, মানে আমার শাশুড়ি মা। এটা হলো আমার মাস্টার বেড। আর মাস্টার বেডেও আসলে তেমন একটা স্পেস নেই যে আমি খুব বেশি কিছু দিয়ে সাজাতে পারবো, যেহেতু আমাদের খাটটা একটু বড়। তাই খাটটা রাখার পর জানালার অপর সাইডে আমার ভ্যানিটিটা জায়গা হয়, তো আমি এই দুটো জিনিসই কম্বাইন করে রেখেছি। আর ভ্যানিটির এক সাইডে আমি দুইটা কাঠের তাক দিয়ে ফেক প্ল্যান্ট যেটা সেটা দিয়ে একটু ডেকোরেট করেছি, আসলে গ্রিন গ্রিন থাকলে একটু ভালো লাগে। বলতে গেলে এই রুমে ডেকোরেট করার জন্য আমি এই স্পেসটা একটু পেয়েছি। আর এখানে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং দিয়েছি যেটা কিনা আমার হাতেরই, আর তার সাথে একটু ওয়াল আর্ট করেছি, যেহেতু আমার আর্ট করতে ভালো লাগে তাই জায়গা পেলেই একটু আর্ট করি। আর এখানে একটা ল্যাম্প দিয়ে রেখেছি, যেহেতু আমার রুমটা ছোট তাই আমার সাইড টেবিলটা খাটের সাইডে জায়গা হয়নি, তাই আমি এই সাইডে সাইড টেবিলটা রেখেছি। চলে আসলাম একদম শেষের দিকে, আর শেষের দিকে থাকছে আমার প্রিয় বারান্দাটা। এখান থেকে যে লোকেশনটা, বনশ্রী রোডটা দেখা যায়, ওটা খুবই সুন্দর লাগে। আর তার সাথে যে সবুজ গাছগুলো, এটা আসলে মেন্টাল পিসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যদিও আমি অনেক জায়গাতে দেখি যে আপুরা খুবই সুন্দর করে বারান্দা সাজায়, দেয়ালের মধ্যে আরও অনেক কারুকাজের জিনিসপত্র রাখে, তারপর একটা সোফার মতো রাখে, কিন্তু আমার যেহেতু সেই জায়গাটা নেই তাই আমি শুধু গাছ দিয়েই ডেকোরেট করেছি। তবে ইনশাআল্লাহ আবার যদি কখনও কোনো নতুন বাসায় যাই বা আরেকটু বড় বাসায় যাই, তাহলে আরও সুন্দর করে সাজাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আশা করি আরও অনেক ভালোবাসা দিবেন। টেক কেয়ার, বাই বাই।